चुदुर साहेब मलती लगी তুমি মন খারাপ করিও না বন্ধু বুঝছো নি তুমি মন খারাপ করার কোনো কথা বলো যে আমি তোমারে বিশ্বাস করি ঠিক আছে আমি তোমারে বিশ্বাস করি কিন্তু ঘটনা হইলো ওখান যে আমার মালু রে আলাদা সুদূর বুদূর সাহেব বুঝতো নাই তো শালার ঘরের শালা চল বন্ধু তুই এটা বুঝতে পারবি ও তোর টেকার গরম দেখাইতেছে তোর সাথে আরে টেকার গরম দেখাইয়ে আমার লোক চিতা উঠবো দেখিলি মনে যাইমু তো চল এ জানি না তো আমি কোন বংশের পুয়া জানি আরে আমি কিতা করি দেখো চল চল দৌড় দে দৌড় একলা ব্যাক কল বার কথা এগুলো আমার প্রিয় না করো নি আপন দেব এটা গিয়া শুধু শুধু মশাই চল মানাদি শুধু শুধু চাইবে উকু মুজি চল দে মুজি চল দে আটো না চাটো না ভাতিজা তুমি আমদারি চিন্তায় নাই বুঝছো নি দেখো ঘটনা হইলো ইয়ার ইয়া তোমার সুদূর বুদূর সাহেব যে তোমরা মানে কথা হইলো তোমরা মালিক যে সুদূর বুদূর সাহেব তাইনার একমাত্র বুড়ি মালতী
দেখো মালতী রে আমি বেজান বালা ভাই বুঝছো তো এই সম্পর্কে ঘটনা এলো গিয়া তোমার মালতী রে হাজবেন্ড যাই হোক যে তাও বুঝছো না তোমরা বাতি যা বল তোমরা চিন্তায় নাই বুঝছো না তো যাই হোক তোমরা মালতী হটা বুঝছো আমি মালতী রে
আমার মনের থেকেও বেশি ভালোবাসি। মালতীকে আমার কাছ থেকে দূরে করে দেবেন না, তুমি যদি চাই। আমি আপনার মালতী রে, মানে আমার মালু রে, বেজান বেলা আমার মালু রে, আমার মালু রে, আপনি অন্য কারো হতে দিবেন না। আমি আমি গরিব, আমি গরিব, গাড়ি নেই, বাড়ি নেই, কিন্তু এটাও ঠিক চুদুর বুদুর সাহেব, আমার কাছে নারী আছে চৌধুর সাহেব, আর সেই নারী হলো আপনার মেয়ে চৌধুর সাহেব, আপনার মেয়ে। আচ্ছা বল কত টাকা লাগে আমার মালতী রে থাকা দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি গরিব, আমি জানি আমি গরিব, কিন্তু তোর মতো সুদুর লোক নাই আমার। কিতা বলে তুই, তুই আমার বাড়িতে, তুই আমার কতটা সাবর একদিন এমন সময় আসবে চুদু বুদু সাহেব, আমার মেয়ে আপনার, না না আপনার মেয়ে আমার হাতে তুলে দেবে সাহেব, কথাটা মালতী আমি লুইয়া করতে গিয়ে আমি বেশি বেশি মালতী মালতী।